নমস্কার আমি বাবলি আর আপনারা দেখছেন বাবলি ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত চলে এসেছি আজকে নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও আইসিডিএস ক্যান্ডিক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন আজকের ভিডিও শুরু করা যাক আবাস যোজনা নিয়ে খুলে পাঁচ দিন ধরে বন্ধ অঙ্গনওয়ারি কেন্দ্র গ্রামবাসীদের অভিযোগ আবাস প্লাস যোজনায় নাম থাকা সত্ত্বেও যোগ্যদের বাড়ি দেওয়া হয়নি অথচ যাদের পাকা বাড়ি রয়েছে তাদের প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনার তালিকায় নাম রয়েছে প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনায় যোগ্য ব্যক্তিরা বাড়ি পাননি যোগ্যদের বাড়ি দেওয়ার দাবি অঙ্গনারী কেন্দ্রে পড়ল তালা পাঁচ দিন ধরে এভাবে বিক্ষোভ দেখাচ্ছেন ওই গ্রামের বঞ্চিত গ্রামবাসীরা গ্রামবাসীদের অভিযোগ যোজনায় নাম থাকা সত্ত্বেও যোগ্যদের বাড়ি দেওয়া হয়নি অথচ যাদের পাকা বাড়ি ও মোটরসাইকেল রয়েছে বা যারা একবার পেয়েছেন তাদের প্রধানমন্ত্রী যোজনায় তালিকায় নাম রয়েছে বিক্ষোভকারীরা জানিয়েছেন ভিডিও না আসা পর্যন্ত তারা তালা খুলবেন না নতুন করে সমীক্ষা করা দাবিও তুলেছেন তারা পাশাপাশি জানিয়েছেন যোগ্য ব্যক্তিদের প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনার তালিকায় নাম নথিভুক্ত করতে হবে অঙ্গনওয়ারী কেন্দ্রের কর্মী মালতি গড়াই বলেন আমি গত বৃহস্পতিবার সকালে বাচ্চাদের পড়ানোর জন্য অঙ্গনওয়ারী কেন্দ্রে যাই তখন গ্রামবাসীরা এসে প্রথমে ওই কেন্দ্রের স্টোর রুমে তালা লাগিয়ে দেন আমি বিডিও নম্বর নেওয়ার জন্য পাশেই আসা দিদির কাছে যাই সেখান থেকে ফিরে এসে দেখি বিক্ষুব্ধেরা বাচ্চাদের পড়ানোর ঘরেও তালা লাগিয়ে দিয়েছেন তিনি বিডিওকে বিষয়টি জানিয়েছেন মালতির আরও দাবি সমীক্ষা করাটুকুই আমাদের দায়িত্ব ছিল নাম সংযোজন বা বিয়োজনের ক্ষেত্রে আমাদের কোনো ভূমিকা নেই দুর্ভাগ্য যে এটা কেউ বুঝতেই চাইছে না এই ছিল আজকের ভিডিও আইসিডিএস কেন্দ্রিক বহু ভিডিও রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন নিচে ডেসক্রিপশন বক্সে সেই সব ভিডিও লিংক রয়েছে আইসিডিএস কেন্দ্রিক এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয় চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর আজকের ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন